জমিতে যেখানে যেখানে পোকা লেগেছে সেখানে সেখানে ঘুরে বেড়ালাম। আসসালামু আলাইকুম, শফিক ভিলেজের কথা আপনাকে স্বাগতম। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভুট্টা, আর ভুট্টাতে মাজরা লেগেছে, মানে এরকম পাতা এরকম পাতা ফুটো শুরু করেছে। তো আমি এই জন্য এটা বিষ নিয়ে এসেছি। তো বিষটা আপনাকে দেখাবো আমি কোন কোম্পানির বিষটা ব্যবহার করবো এখন ভুট্টাতে, আর আর এই বিষের কার্যকর কতটুকু সেটাও আপনাকে দেখাবো। তবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, হয়তো অনেক উপকৃত হতে পারেন। তো আমি যে ভিডিওগুলো দেবো সেখান থেকে 100% কার্যকর এবং কাজ করে কিনা সে ভিডিওটা আপনাকে দেখাবো, মানে সে ভিডিওতে আপনাকে দেখাবো যে পোকা বের হয়েছে কিনা। তো আমরা কিছু জমিতে ঘুরে 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 বেড়াই, এই মাজরার জন্য কী বিষটা ব্যবহার করব সেটা আপনারা এখনই দেখাবো। চলুন তাহলে সে বিষটার কাছে, সে বিষটা আপনাদের দেখাচ্ছি। তো আপনাদের যে বিষের কথা বলেছিলাম সে বিষটা আপনাদের এখন স্ক্রিনে দেখাচ্ছি, আর আমি এখন ভুট্টাতে বিষটা দেবো। তো ভুট্টাতে আমি বিষটা দেবো এইমাত্র, কারণ এই কারণ হচ্ছে ভুট্টাতে মাজরা লেগেছে, পাতা জায়গায় জায়গায় ফুটো করেছে, সেজন্য আমি এই সাহাম বিষটা ব্যবহার করব। আর তার সাথে আমি আর এই সাহামের সাথে আমি এই কর্ডন প্লাসটা ব্যবহার করবো অ্যাথারটনের, এটা খুবই ভালো কাজ করে। এই সাহামের মূল্য কত সেটা আপনাকে জানাবো, এবং এটা 15 লিটার পানিতে কতটুকু দেবেন। সাহামের মূল্য হচ্ছে আপনার 72 টাকা। এটা এটা হচ্ছে ফসলের টমেটো পাট, পোকার নাম ফল ছিদ্রকারী পোকা, বিষা পোকা। এটা 15 লিটার পানিতে এক প্যাকেট দেবেন। তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ বুঝ আপনার স্ক্রিন অবশ্যই একটা সাহামের একটা বিষ দেখতে পেয়েছেন, আর বিষটা কি কার্যকর কি ক্ষতিকর, মানে সে বিষটা কাজ করছে কিনা সেটা আপনার দেখা আছে। যে আপনার স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন একটা পোকা, পোকাটা আমি এই মুহূর্তে বের করব। তো আপনারা স্ক্রিনে অবশ্যই পোকাটা দেখতে পাচ্ছেন, পোকাটা বের হয়েছে কিনা। তো আপনারা আমি যে বিষটা ব্যবহার করেছি এই বিষের কাজটা দেখেছেন কি, তো মানে কারেন্টের মতন, মানে বিষটা দেওয়ার আধা ঘন্টা পর আমি এই জমিতে যেখানে যেখানে পোকা লেগেছে সেখানে সেখানে ঘুরে বেড়ালাম। তো দেখলাম জায়গায় জায়গায় এরকম পোকা দেখা গেছে, সেজন্য ফের ভিডিওটা তৈরি করা। তো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন পোকাটা নড়াছড়া করছে। তো যাই হোক, আমি যে সাহামের ভিডিওটা দিলাম যে বিষটা কতটুকু কার্যকর কি কাজ করে কি না করে না সেটা আপনি স্ক্রিনে অবশ্যই তার প্রমাণ দেখতে পেলেন। তো এর প্রমাণ হয়েছে এটাই যে ভুট্টাতে যদি এরকম মাজরা যদি লাগে তো আপনারা সাহামটা ব্যবহার করতে পারেন। আশা করি আমার কথা বন্ধু অবশ্যই বুঝতে পেরেছেন।